সাকিব, অপু, ববলি তারা তিনজনই বর্তমানে রয়েছেন আলোচনার তুঙ্গে। এই নিয়ে নেটিজেনরা করছেন বিস্তর আলোচনা সমালোচনা। এরই মধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফ্যান পেজ থেকে দেওয়া হয়েছে লম্বা একটা পোস্ট। আগে বেশ কিছু ঘটনা থেকে আমরা দেখেছি অপু বিশ্বাসের এই ফ্যান পেজগুলো অপু বিশ্বাসই দেখাশোনা করেন, আর তাই এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে লেখা আছে, শিক্ষিত চিত্রনায়িকা বুবলি, আপনি ভালো আছেন তো? কেমন বোধ করছেন আপনি? 2017 সালে ঠিক এইরকম একটা পরিস্থিতি হয় অপু বিশ্বাসের লাইভে আসা নিয়ে। পুরো বাংলাদেশের অলিগলি চা দোকানের আড্ডায় এই ব্যাপারটা চর্চা হয়। সাধারণ মানুষ থেকে সবাই অপু বিশ্বাসকে সাপোর্ট দিচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আপনি তার এই অসহায় অবস্থায় মজা নিয়েছিলেন, তাকে বুলি করে নানা রকম কথা বলেছেন, পোস্ট দিয়েছেন। কিন্তু কেন? কারণ তখন তিনি ইনডাইরেক্টলি আপনার এবং শাকিব খানের অবৈধ সম্পর্কের দিকে ইঙ্গিত দিয়েছেন। শাকিব খানের প্রতি আপনার মায়া, সাপোর্ট, এমনকি অপুকে হেও করে পোস্ট, কথা বলা দেখে কারো বুঝতে সময় লাগেনি যে মেয়েটি আপনি। 2023 আবার সেই কাহিনী, কিন্তু এবার অপুর জায়গায় আপনি। ভাগ্যের কি নির্মম পরিহাস! তখন অপুকে সবাই সাপোর্ট দিলেও, তার কষ্টে সাধারণ মানুষ কাঁদলেও আপনার বিপদে সবাই মজা নিচ্ছে। প্রত্যেকটা নিউজের কমেন্ট বক্স চেক করলেই দেখা যায় আপনার প্রতি মানুষের কতটা ঘৃণা। এমনকি যেখানে আপনার প্রতি সহমর্মিতা দেখানোর কথা, সেখানে সবাই আলহামদুলিল্লাহ বলছে, আহা, যার জন্য আপনি এত কিছু করলেন কি পেলেন? উল্টো আপনাদের বিয়ে নিয়ে ও সন্দেহ, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে তিনি দ্বিতীয়বার ভাবেননি। যাদের মধ্যে এত প্রেম ছিল তাদের মধ্যে এখন তার চেয়েও বেশি তিক্ততা, অবশ্য এগুলো আপনি ডিজার্ভ করেন। পাপ করবেন, পাপের ফল পাবেন না, তা কি করে হয়? তখন যদি আপনি অপু বিশ্বাসের অবস্থা দেখে শিক্ষা নিতেন, যদি তার অসহায়ত্বের সুযোগ না নিতেন, তার সংসার না ভাঙতেন, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আপনার কি উচিত ছিল না তার পাশে দাঁড়ানো? তার জন্যই হয়তো এখন কেউ আপনার পাশে নেই, হয়তো এই ভয়ে যদি আপনি তাদের সংসার ভাঙেন। আপনি নিজেকে শিক্ষিত দাবি করেন, কিন্তু কোনো শিক্ষিত মেয়ে অন্যের সর্বনাশ করে নিজের সুখের কামনা করে না। আপনি ইচ্ছে করলেই নিজের স্ট্যান্ডার্ডের শিক্ষিত ছেলে দেখে বিয়ে করে সংসারী হতে পারতেন, কারণ আপনি তা ডিজার্ভ করেন। অতি লোভ, নাম, যশ খ্যাতির জন্য আপনি যার তালে তাল মিলিয়েছেন সে আপনাকে কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। সবাইকে তাদের কর্মের ফল ভোগ করতে হবে, আজকে আপনি, কালকে শাকিব খান। এভাবেই আপনাদের মতো বেহায়াদের ধ্বংস হবে। অপু বিশ্বাস অনেক ভাগ্যবতী, তার সাথে হওয়া সকল অন্যায়ের বিচার সে দেখতে পেরেছে।